আমাদের কাছে খবর আসে আমাদের মনাই পাথর এডিসি ভিলেজে, উত্তর মনাই গ্রামে, ভিতরে একদম জঙ্গল সাইডে গাঁজার নার্সারি করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে আমি এবং আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়ান, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, ইন্সপেক্টর অরূপ দেববর্মা এবং আমার থানার 11 ব্যাটেলিয়ন টিএসআর পিএস স্টাফ এবং আমাদের যে এসএসবি ব্যাটেলিয়ন এসছে ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি ওদিকে। ওদিকে আমরা মনোত্তর মনায়ের পরে বাকি চারটা একটা জঙ্গলে অনেক দূর হেঁটে যাওয়া হচ্ছে। ওই জঙ্গলে আমরা অ্যাকর্ডিংলি আমরা ওইখানে গাজার কিছু জায়গায় নার্সারি পেয়েছি, কিছু জায়গাতে অলরেডি প্ল্যান্টেড করা হয়েছে, তা আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছি। ওইখানে দুইটা জায়গাতে পর একটু তার 1 কিলোমিটারের মধ্যে দুইটা জায়গাতেই আমরা খবরে ভিতরে গিয়েছি, দুটো জায়গাতে পুরো ধ্বংস করে এসেছি। তো ওইখানে করলাম আরেকটা পার্টি আমাদের, যেটা যেখানে আপনার উত্তর পাহাড়পুরের আন্ডারে একটা নেওরা মোড়া জায়গা বলে, এটা প্রায় থানা থেকে এটিকে 14 কিলোমিটার, ওইখানে ওইখানেও জয়েন করা হয়েছিল। আমাদের থানা চিফ, থানার অফিসার ছিল এবং 81 ব্যাটেলিয়ানের বিএসএফ এবং ফরেস্ট, ওইখানে যৌথভাবে ওইখানেও প্রায় বহুদূর অনেক জায়গায় ব্যস্ত করা হয়েছে। এইখানে উত্তর মনেতে প্রায় আনুমানিক 50,000, ওইখানেও 50,000-এর বেশি হবে। হ্যাঁ, ওই দিন আমরা 1 লাখের উপর গাঁজা নষ্ট করা হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখন কাঠালিয়া ব্লকের 21টা গ্রাম পঞ্চায়েত এখন সবগুলো পুলিশ স্টেশনে ভোট হচ্ছে। তো পুলিশ এখন ইলেকশন পলিটিক্যাল ক্যাম্পেইন খুব বেড়ে গেছে, তো সত্যি আমরা ব্যস্ত, ল অ্যান্ড অর্ডারে খুব ব্যস্ত। হাওয়ার যখন আমরা খবর পাচ্ছি সকালবেলা আমরা এগুলি গাঁজা নষ্ট করে যাচ্ছি, আমরা তাদের বদ্ধপরিকর, সবসময় আমরা এগুলি করতে